কদমতলা গাঁও কি কাল রে গাঁও পঞ্চায়েত আর কদমতলা গাঁও পঞ্চায়েত সেক্রেটারি হোক। আজ কার্যসূচি ঠিক কি আছে? আজ কার্যসূচি মিশন বসুন্ধরা 2.0 আজ 14 নম্বর যেটা লঞ্চ করেছে তার আজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আছে, তাতে আমার বিভাগীয় কর্তৃপক্ষ আহি কেনে সবাত ভালকে বুঝাই কেনে কই দিছে। রাইজর পর সহরি পাইছে, রাইজ ভালে সহরি কইছে, বহুতখিনি মানুষ আইছে ইয়াতে, আজি বহুত মানুষ আইছে, সহরিও ভালে সহরি পাইছে। রাইজর পর এটা অভিযোগ আইছে জি এছ সকলে দেখা নাপায় পঞ্চায়েত, আপনি কি করবেন? ও তারমানে আজি হিয়তো জি এছ সকলের আজি মানে এখন এজন জি এছ বহুতখিনি টাইম আজি মিটিং একে দিনে একে এখন টাইমতে বহুতখিনি মিটিং হওয়ার কারণে তেখেতসকলের সাবস্টিটিউট বেজন বেলেগ এজন জি এছক পঠাই দিছে। জি এছ আছিল, আজি উপস্থিত আছিল, মানে বেলেগ জি এছ, কিন্তু যেহেতু মানুষের অসুবিধা সেইকারণে বেলেগ জি এছক পঠাই দিছে, যেন মিলাব পারে হিয়তে ডিপার্টমেন্টের পর সেনেকে মিলাই দিছে। আর এটা অভিযোগ আইছে কোনোবাই মটর পায়, কোনোবাই রসুন পায়, কোনোবাই নাপায়, সেই কৃষকই পিছ পৰি থাকে আর কৃষক নথকা মানুহে পায়, এই বিষয়ে আপনি কি কৰিছে? সেই বিষয়ে তো মোক এতিয়ালৈকে ইমানখিনি অবগত নহয়, মোক কোনো কোনো নাই সেনেকুৱা ধৰণে, অবগত হলে এতিয়া নিশ্চয় একশ্যন লওয়া হ'ব সম্পর্কে আলোচনা করা হল। আর ইয়ার সমূহ রাইজক মানে এইটো কথা অবগত করার কারণে এই মানে ইয়াতে মিটিং পাতা হয়েছিল যে সরকারি ভূমি কেনেকে মানে সংশোধন হব তেওঁলোকৰ নামত এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতিয়া যেনেকে বসুন্ধরা 2 দিছে, মিশন বসুন্ধরা 2, সেই বসুন্ধরা 2 মতে তেওঁলোকে কেনেকেনে কেনেকৈ কিভাবে কি কাম করিব সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। যিজন ব্যক্তিয়ে এখন মাটি খাট মাটি দখলা করে আছে 40 বছরলৈকে কি কি করব, এইটো সম্পর্কে আমি কব নোৱাৰিম। এইটো ডিসি উপায়ুক্ত মহোদয় কেনেকে করে এইটো তেওঁলোকৰ কথা। যিজন মানুহ 80 বছর হৈ গল, কি কি করব? কিমান বছর? 80 বছর। 80 বছর হলে ই পাৰিব, হয়তো এইটো 75 ইয়ার্স থাকিলে হি পাব, কিন্তু কেনেকে কি পদ্ধতিত হব এইটো মিশন বসুন্ধরা 2 অনলাইন সিস্টেম দিছে।